শুভেন্দু অধিকারীর বিধায়ক পুলিশের হামলার প্রতিবাদে সোমবার বাঁকুড়ার কেরানী বাঁধে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা এদিন রাস্তায় টায়ার চালিয়ে বেশ কিছুক্ষণ ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে বিজেপি কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে চলে অবরোধ বিজেপি বিক্ষোভকারীদের দাবি যে এই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দলদাস পুলিশ প্রশাসন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে ঢুকে অনৈতিকভাবে সেটা ভাঙচুর করা হয় কে অধিকার দিয়েছে এই পুলিশ প্রশাসনকে তারাও একটা সংবিধানের দ্বারা পরিচালিত কোন তৃণমূলের রাজনৈতিক পার্টির দ্বারা পরিচালিত নয় তাই পুলিশ প্রশাসনকে বলতে চাইছে আর ওই পুলিশ মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি যে যদি ভেবে থাকেন যে বিরোধী দলনেতার অফিসে এবং পশ্চিমবঙ্গের বিরোধী কার্যকর্তাদের মিথ্যা কেস দিয়ে আপনারা ভয় খাইয়ে বিজেপিকে রুখবেন তাহলে ভুল ভাবছেন আজকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আর এই প্রতিবাদ করে বুঝিয়ে দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আমাদের বিরোধী দল নেতার উপর এবং পশ্চিমবঙ্গের বুকে বিরোধী কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির যদি পুলিশ প্রশাসন এইভাবে দলদাস পুলিশ প্রশাসন যদি অত্যাচার করে তাহলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বাড়িতে বসে থাকবে না আমরা প্রতিবাদ করব রাস্তায় নেমে আজকে যে প্রতিবাদ শুরু হয়েছে আগামী দিনে আমরা এস পি অফিস ঘেরাও করবো প্রত্যেকটা থানা ঘেরাও করবো আর থানার সামনে আমরা আগুন জ্বালিয়ে বুঝিয়ে দেবো যে যে আগুন নিয়ে খেলতে চলেছে ওই নবান্নের উপর তালা সেই আগুন নবান্ন আর কালীঘাট দু জায়গায় পৌঁছাবে পুলিশ সংবিধান অনুযায়ী কাজ না করে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে তৃণমূলের নির্দেশেই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়েছে অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করা না হলে আগামী দিনে পুলিশ সুপারের দফতর ঘেরাও সহ জেলার প্রতিটি থানায় বিক্ষোভ সহ আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন বিজেপি কর্মীরা বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা